আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিঙ্গেল পোস্ট পেজ নিয়ে, কিভাবে এলিমেন্টর ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য সিঙ্গেল পোস্ট টেমপ্লেট অথবা সিঙ্গেল পোস্ট পেজ ডিজাইন করতে পারবেন, সেটাই আজকের আমরা এই ভিডিওতে দেখব। সো রাইট নাও আমরা আমাদের ওয়েবসাইটের ব্লগ পেজে আসি। আমরা যদি এখান থেকে যে কোনো একটা ব্লগ পোস্ট ক্লিক করি এবং ওপেন করলাম, সো রাইট নাও আপনি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এসেছে থিম থেকে। সো আমরা চাই আমরা যেন আমাদের মতো করে একটা সিঙ্গেল পোস্ট টেমপ্লেট আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ডিজাইন করব। সো আমি আপনাদের একটু দেখাই, আমরা যদি আমাদের এই পেজটার ভিতরে আসি তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে একটা সিঙ্গেল পোস্ট টেমপ্লেট আছে। এটা অনেকটা সুন্দরভাবে ডিজাইন করা আছে। আমাদের এখানে পোস্টের যে ইনফো আছে এটা আছে, পোস্ট টাইটেল আছে, পোস্ট ইমেজ আছে, পোস্ট কন্টেন্ট আছে, পোস্ট নেভিগেশন আছে, পোস্ট কমেন্ট আছে। সো এগুলো আমরা ফুললি ডাইনামিকভাবে ইউজ করবো এলিমেন্টর পোস্ট টেমপ্লেট ইউজ করে। সো চলেন দেখি আমরা কিভাবে আজকে সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ডিজাইন করতে পারি। সো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, এখান থেকে টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে ক্লিক করব, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব এবং এই সিলেক্ট থেকে সিঙ্গেল পোস্ট ক্লিক করে চুজ করে নিব এবং এখানে একটা নাম দিয়ে দিব। ধরেন আমি একটা নাম দিয়ে দিলাম, সিঙ্গেল পোস্ট নাম দিয়ে দিই আমরা। ওকে, ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। ওকে, এটা আমরা ক্লোজ করে দিই। আমরা আমাদের মতো করে ডিজাইন করব। একটা সেকশন নিলাম, এখান থেকে সিঙ্গেল একটা সেকশন নিলাম, এটাকে জাস্ট স্ট্রেচ ফুল আউট করে দিলাম। সো সিঙ্গেল সেকশন নেওয়ার পরে আপনি বাম সাইডে দেখতে পারবেন আমাদের এখানে এই যে সিঙ্গেল ট্যাবে, এই সিঙ্গেল ট্যাবের ভিতরে অনেকগুলো উইজেট চলে এসেছে। প্রথমটা হলো পোস্ট টাইটেল। সো চলেন আমরা একটা পোস্ট টাইটেল নিই। সো এই হলো আমাদের পোস্ট টাইটেল। এই যে আমাদের এখন যেই পোস্টের টাইটেলটা আছে এটা এখানে চলে এসেছে। সো এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে আপনি এটা H2 করে নিতে পারবেন, এটার সাইজ আপনি মিডিয়াম করতে পারবেন, এটা লার্জ করতে পারবেন, এখান থেকে আপনি পজিশন চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনি এটার স্টাইল কালার যে আছে সো এই কালারটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো চলেন আমরা আজকে একটা টেমপ্লেট ডিজাইন করে ফেলি। এটা আমি ডিলিট করে দিলাম। সো এখান থেকে সর্বপ্রথমে আমি পোস্ট ইনফো নিব, এটাকে আমরা জাস্ট এখান থেকে অথরটা উঠিয়ে দিব। চলেন এটাকে একটু ডিজাইন করে ফেলি। এখান থেকে আইকন থেকে এই কালারটা নিলাম এবং এখানে টেক্সট থেকে এই কালারটা নিলাম। এখানে আমরা একটু গ্যাপটা একটু দিয়ে দিই, সো 20 যা হয়ে গেল। এখন এখান থেকে চলেন আমরা পোস্ট টাইটেল নিব, এখান থেকে আমরা পোস্ট টাইটেল নিলাম, এটা একটু ডিজাইন করে ফেলি। চলেন এখান থেকে জাস্ট টেক্সটের কালার দিয়ে দিব আমি এটা। এখান থেকে চলেন আমরা একটা ফন্ট দিয়ে দিই। সো আমি একটা ফন্ট দিয়ে দিলাম, ধরেন এটা 35 পিক্সেল 500। ওকে, সো এখন আমরা যেটা করবো আমরা এখানে আমাদের পোস্ট ইমেজ নিব বা পোস্ট পোস্ট ইমেজ, এই যে ফিচার ইমেজ, সো এটা আমরা জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব এবং এটাকে জাস্ট আমরা ফুল করে দিব এবং এটার পজিশন দিয়ে দিব লেফট এবং এটার উপরে এবং নিচে একটু প্যাডিং দিয়ে দিই। সো ধরেন 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। এখন আমরা যেটা করবো আমরা পোস্ট কন্টেন্ট নিব, পোস্ট কন্টেন্ট নিয়ে এখানে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ধরেন আমরা এটা একটু ডিজাইন করে ফেলি, এখান থেকে জাস্ট আমরা এটার কালার দিয়ে দিলাম এটা এবং এখান থেকে আমরা একটা ফন্ট দিয়ে দিই, ফন্ট দিয়ে দিলাম এখান থেকে ধরেন 60 পিক্সেল 500। ওকে, 400 দিয়ে দিই। ওকে, সো এখন আমরা যেটা করবো আমরা এখানে আমাদের কি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রিভিয়াস এবং নেক্সটের যে ট্যাব আছে, সো পোস্ট নেভিগেশন এটা আমরা নিব, জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। চলেন এটা একটা ডিজাইন করে ফেলি। এখানে আপনি সবগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি জাস্ট আপনাদের টেমপ্লেট ডিজাইন করে দেখাচ্ছি কোন কোন ফাংশনালিটি কিভাবে কাজ করে। আপনারা এগুলো নিয়ে রিসার্চ করবেন এবং অনেক ধরনের ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার এই স্কিলগুলো আরও একটু ডেভেলপ হবে। সো এখান থেকে এই অ্যারো টাইপ এটা আপনি চেঞ্জ করতে পারবেন, সো এখান থেকে এটা দিতে পারবেন। আমরা এখান থেকে একটু ডিজাইন করে ফেলি। সো লেভেলের কালার দিয়ে দিলাম, ধরেন আমি এটা টেক্সটের একটা সাইজ দিয়ে দিই 20 পিক্সেল, এখান থেকে ধরেন একটা ফন দিয়ে দিই। ওকে, এখন জাস্ট আমরা টাইটেলের একটা কালার দিয়ে দিই, টাইটেলের কালার দিলাম ধরেন এটা, এখান থেকে একটা ফন দিয়ে দিই, সো ধরেন ফন দিয়ে দিলাম এটা, এটা দিয়ে দিলাম 15 পিক্সেল এবং এখান থেকে অ্যারোর একটা কালার আমরা দিয়ে দিতে পারি। ওকে, সো এখন এখান থেকে জাস্ট আমরা একটা প্যাডিং দিয়ে দিই 50 পিক্সেল। ওকে, এখন আমরা এখানে আমাদের পোস্ট কমেন্ট নিব। সো এখান থেকে আমরা আমাদের পোস্ট কমেন্ট নিয়ে জাস্ট এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। সো এখানে আমরা এই পোস্ট কমেন্টটা ডিজাইন করতে পারবো না, আমাদের একটা থিম থেকে ডিজাইন করতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডিজাইন করার কোনো অপশন নেই। আপনি এখান থেকে থিম কমেন্ট চুজ করতে পারবেন, স্কিন আর কি, আপনি কাস্টম স্কিনও ক্রিয়েট করতে পারবেন। সো পরবর্তীতে কোনো একটা ভিডিওর ভিতরে আমি দেখিয়ে দিব কীভাবে কমেন্টের কাস্টম স্কিন ডিজাইন করতে হয়। সো এখানে আপনি সোর্স থেকে কারেন্ট পোস্ট অথবা যে কোনো একটা পোস্ট আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। আমি এটা কারেন্ট পোস্ট রাখলাম। সো এখন আমরা যেটা করবো আমরা আমাদের মেন সেকশনে একটু প্যাডিং দিয়ে দিব। সো এখানে ধরেন 50 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিতে পারি,
এখান থেকে ধরেন হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। সো এখন আমি পাবলিশে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাড কন্ডিশনের ভেতর থেকে অল সিঙ্গুলার থেকে জাস্ট আমি এখানে পোস্ট চুজ করব এবং অল পোস্টের জন্য থাকবে আমাদের এটা, সেভেন ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা আমাদের এই পেজটা রিলোড দেই তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এই যে টেমপ্লেটটা চলে এসেছে। সো এই যে আমাদের এখানে লিভ এ রিপ্লের যে কমেন্ট বক্সটা, এটা আমরা আমাদের থিম থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। সো রাইট নাও আমি ব্লকসি থিম ইউজ করছি। সো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কাস্টমাইজ করব। আমরা এখান থেকে এই যে উপরে কাস্টমাইজ এখানে ক্লিক করতে পারি, অথবা আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে পারেন। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে অ্যাপিয়ারেন্স থেকে এই থিম এখান থেকে আপনি কাস্টমাইজে ক্লিক করতে পারবেন। এই যে এখানে কাস্টমাইজের অপশন আছে, এখানে আপনি ক্লিক করে আপনি কাস্টমাইজ পেজটা ওপেন করতে পারবেন। সো আমাদের এখানে কাস্টমাইজ পেজটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এটা স্ক্রল করি, স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন সিঙ্গেল পোস্টের এই যে টেমপ্লেটটা, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা আমাদের এই সিঙ্গেল পোস্টের যে বক্সটা আছে এটা কাস্টমাইজ করে নিতে পারবো। সো এখানে আমাদের সবগুলো এলিমেন্ট আছে। সো এখান থেকে আপনি আপনার থিমের জন্য প্রত্যেকটা সিঙ্গেল পোস্ট টেমপ্লেটের এলিমেন্ট কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এখান থেকে আমরা যদি ডিজাইনের ভিতরে যাই, এখানে আপনি দেখতে পারবেন নিচে একদম এই যে কমেন্টসের যে উইজেটটা আছে এটার ভিতরে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এখন এই এখানে কাস্টমাইজের অপশন দিচ্ছে, এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে আমাদের কন্টেনারের ম্যাক্স উইথ দেখাচ্ছে, কন্টেনারের স্ট্রাকচার, মডিউল প্লেসমেন্ট, এখান থেকে আমরা ডিজাইন করে নিতে পারবো। আমাদের এখানে ফন্টের কালার ডিজাইন করতে পারবো, কন্টেনার ব্যাকগ্রাউন্ডের কালার ডিজাইন করতে পারবো। সো এখানে আমাদের এই ডিফল্ট সেটিং যেটা আছে সেটাই থাক, এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নেবেন। সো আপনি যদি অন্য কোনো থিম ইউজ করেন তাহলে আপনি ওই থিমের কাস্টমাইজ সেটিংয়ে গিয়ে আপনি এই লিভ এ রিপ্লের কমেন্ট বক্সটা ডিজাইন করতে পারবেন। আর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে কাস্টম স্ক্রিন ডিজাইন করা যায়। সো চলেন আমরা আমাদের ব্লগ পেজে যাই। এখান থেকে জাস্ট আমি সাইটের ভিতরে গেলাম, থেকে সাইট ক্লিক করলাম। সো আমরা দেখি আমাদের ব্লগ পোস্ট টেমপ্লেটটা কি সব জায়গায় কাজ করছে কিনা। সো এখানে আমাদের সিঙ্গেল পোস্ট আমি এটা ওপেন করি, দেখি হ্যাঁ এই যে আমাদের পোস্ট টেমপ্লেট কাজ করছে সুন্দরভাবে। সো এখান থেকে যদি আমরা প্রিভিয়াসে ক্লিক করি, এই তো প্রিভিয়াসে চলে আসলো। এখান থেকে যদি আবার প্রিভিয়াসে ক্লিক করি, সো এই তো প্রিভিয়াসে চলে আসলো। সো এভাবে আপনি খুব সুন্দর সুন্দর সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ডিজাইন করতে পারবেন এই কনসেপ্টগুলো ইউজ করে। সো এই তো হয়ে গেল আমাদের সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ডিজাইন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কনসেপ্টটা, এই কনসেপ্ট ইউজ করবেন আপনারা সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ডিজাইন করার ক্ষেত্রে, তাহলে আপনি দেখতে পারবেন আপনি আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সিঙ্গেল পোস্ট টেমপ্লেট ডিজাইন করতে পারছেন। আর এটা একটা ব্লগ ওয়েবসাইটের জন্য একদম ম্যান্ডেটরি, এটা আপনাকে করতেই হবে। সিঙ্গেল পোস্ট টেমপ্লেট আপনি যত ভালোভাবে ডিজাইন করতে পারবেন আপনার ব্লগ ওয়েবসাইটটা তত সুন্দর হবে। সো এই তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিওটা। সো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।